এমন অনেক স্টুডেন্ট আছে যারা অনেক বেশি পড়াশোনা করেও পরীক্ষায় একটা ভালো নম্বর অর্জন করতে পারে না। আবার এমনও কিছু স্টুডেন্ট থাকে যারা খুব বেশি পড়াশোনা না করেও পরীক্ষায় ঠিকই অন্যদের তুলনায় কিছুটা বেশি নম্বর পায়। তো এমনটা কেন হয়, এরা পরীক্ষার খাতায় ঠিক কিভাবে লেখে যার ফলে তারা অন্য সববার চাইতে বেশি নম্বর পায়? যদি আপনিও এই বিষয়ে কনফিউজ থাকেন এবং পরীক্ষায় একটা ভালো রেজাল্ট অ্যাচিভ করতে চান, তবে এই ভিডিওটিকে প্রথম থেকে একটানা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন তিনটি কার্যকরী টিপস শেয়ার করব যেগুলো আপনাকে যে কোনো পরীক্ষায় বেশি নম্বর পেতে 100% হেল্প করবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, মাস্ট স্টাডি লাস্ট 5 ইয়ার্স কোশ্চেন পেপার। যে কোনো পরীক্ষায় ভালো করার জন্য আমাদেরকে অবশ্যই বোর্ড বইয়ের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট টপিকগুলোকে খুব ভালোভাবে পড়ে আয়ত্ত করতে হবে। আর বইয়ের মোস্টলি ইম্পর্টেন্ট টপিকগুলোকে খুঁজে বের করার জন্য সবচাইতে সহজ মাধ্যম হলো গত 5 বছরের বোর্ড প্রশ্ন। আপনি যদি একটু কষ্ট করে গত 5 বছরের বোর্ডের প্রশ্নগুলোকে কালেক্ট করে সেগুলোকে খুব ভালোভাবে পড়ে আয়ত্ত করতে পারেন, তবে আপনার অটোমেটিক্যালি বইয়ের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট টপিকগুলোকে পড়া হয়ে যাবে, ফলে আপনার নিজের মধ্যে এক্সাম রিলেটেড কনফিডেন্ট অনেকটাই বৃদ্ধি পাবে। তাছাড়া পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাবার পর আপনি দেখবেন যে সেখানে প্রায় ম্যাক্সিমাম প্রশ্ন আপনার কমন চলে আসছে, কারণ পরীক্ষার প্রশ্নপত্রের বেশিরভাগ প্রশ্ন প্রায় সময় বিগত বছরগুলোর বোর্ড কোশ্চেন থেকে রিপিট হয়। তাই সেগুলো আগে থেকেই পড়া থাকলে পরীক্ষায় বেশি নম্বর পাওয়া অনেকটাই সহজ হয়। নাম্বার টু, অলওয়েজ রাইট লং অ্যান্সার্স ইন পয়েন্ট। মনে করুন আপনি পরীক্ষার খাতায় কোনো একটা বেশি নম্বরের প্রশ্ন প্যারাগ্রাফ আকারে লিখছেন, অপরদিকে আপনার এক বন্ধু সেই একই প্রশ্নের উত্তর পয়েন্ট আকারে লিখছে। এখন আপনার কি মনে হয় এই দুটোর মধ্যে কোন খাতাটি দেখতে পরীক্ষকের জন্য সহজ হবে, কোন খাতাটি দেখে তিনি বেশি খুশি হবেন? নিশ্চয়ই আপনার সেই বন্ধুর খাতাটি, যিনি উত্তরগুলোকে পয়েন্ট আকারে সুন্দর করে গুছিয়ে লিখেছেন। আসলে যেসব খাতা চেক করতে পরীক্ষকের কাছে বিরক্ত লাগে, স্বাভাবিকভাবে সেই সব খাতায় পরীক্ষক তুলনামূলক কিছুটা কম নম্বর দেন। তাই যে কোনো এক্সামে বেশি নম্বর পাওয়ার জন্য আপনি অবশ্যই পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তরগুলোকে পয়েন্ট আকারে লেখার জন্য ট্রাই করবেন। তবে এমনও কিছু প্রশ্ন থাকে যেগুলোকে পয়েন্ট আকারে লেখা যায় না, সেগুলো আপনাকে অবশ্যই প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। তবে বেশি নম্বরের প্রশ্নগুলোকে পয়েন্ট আকারে লিখলে সবচাইতে বেশি ভালো হয়। নাম্বার থ্রি, মাস্ট অ্যাটেম্পট পেপার ইন সিকোয়েন্স। এমন কিছু স্টুডেন্ট থাকে যারা পরীক্ষার খাতায় লেখার সময় একদমই সিকোয়েন্স মেনটেন করে না এবং যখন যে প্রশ্নের উত্তর লিখতে মন চায় তখন সেই প্রশ্নটির উত্তর লেখে। অর্থাৎ 2 নম্বর প্রশ্ন লেখার পর দেখা গেল সে 5 নম্বর লিখেছে, এরপর 8 নম্বর, তারপর 1 নম্বর লিখেছে। আসলে এভাবে লেখা একদমই উচিত নয়, কারণ আপনি নিজে একটু ভেবে দেখুন, আপনাকে যদি এমন কোনো পরীক্ষার খাতা চেক করতে দেওয়া হয় যেখানে প্রশ্নের উত্তরগুলোকে লেখার সময় একদমই সিকোয়েন্স মেনটেন করা হয়নি, তখন আপনার কি সেই খাতাটি চেক করতে ভালো লাগবে? নিশ্চয়ই না। তবে পরীক্ষকের কিভাবে সেটা দেখতে ভালো লাগবে? অ্যাকচুয়ালি যেসব স্টুডেন্ট পরীক্ষার খাতায় সর্বদা সিকোয়েন্স মেনটেন করে লেখে তাদের খাতা চেক করতে যে কোনো পরীক্ষকই খুবই কমফোর্টেবল ফিল করেন, ফলে সেই খাতায় নম্বর বেশি আসার সম্ভাবনাও বৃদ্ধি পায়। তাই আমাদের উচিত পরীক্ষার খাতায় সর্বদা সিকোয়েন্স মেনটেন করেই লেখা। নাম্বার ফোর, রাইট অ্যান্সার অ্যাকর্ডিং টু মার্কস। আমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষার হলে লেখার সময় প্রথম দিকে অনেক বেশি এনার্জেটিক অনুভব করায় 1 থেকে 2 নম্বরের প্রশ্নগুলোকেও অনেকটা বড় করে লিখি, এমনকি যা প্রশ্নে চাওয়া হয়নি অনেক সময় আমরা তাও লিখি। আর এরকম অপ্রয়োজনীয় লেখা সম্বলিত খাতা চেক করতে পরীক্ষকের কাছেও খুবই বিরক্ত লাগে। তাছাড়া এইভাবে লিখলে আমাদের অনেকটা মূল্যবান সময়ও নষ্ট হয়ে যায়, ফলে শেষের দিকে হাতে খুবই কম সময় থাকায় তখন বেশি নম্বর সম্বলিত প্রশ্নগুলোর জন্য ঠিক যতটুকু বিস্তারিত উত্তর লেখা প্রয়োজন সেটুকুও আমরা ঠিক মতো লিখতে পারি না, ফলে স্বাভাবিকভাবে সেই পরীক্ষায় আমাদের নম্বর অনেকটাই কম আসে। তাই এই ক্ষেত্রে একটা বেশি নম্বর পাওয়ার জন্য আমাদের উচিত পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তরগুলোকে ঠিক ততটুকুই লেখা যতটুকু প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। তাছাড়া যে প্রশ্নগুলোর জন্য শুধুমাত্র 1 নম্বর বরাদ্দ রয়েছে সেগুলোর উত্তর সর্বদা 1 লাইনেই লিখবেন, আর বেশি নম্বরের প্রশ্নগুলোকে সেগুলোর জন্য বরাদ্দকৃত নম্বরের ভিত্তিতে কিছুটা বড় করে লিখবেন। এতে করে পরীক্ষায় আপনার রেজাল্ট অবশ্যই ভালো হবে।
যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তবে এখনই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকেও এই ভিডিওটিকে দেখার সুযোগ করে দিন। আর এই ধরনের পড়াশোনা সম্পর্কিত ভিডিও নিয়মিত দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করুন। থ্যাংকস আ লট ফর বিং উইথ আস।